সো প্রেগনেন্সি নিয়ে যদি আমরা ব্যথার কথা চিন্তা করি, যে একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তখন তার প্রেগনেন্সির যে সময়টা 9 মাস, সেই সময় ব্যথা হতে পারে, এবং প্রেগনেন্সির পরে যখন উনি বাচ্চা ডেলিভারি দেবেন লেবারের সময়টাতে ব্যথা হতে পারে, এবং থার্ড হচ্ছে প্রেগনেন্সি শেষ, বেবি ডেলিভারি হয়ে গেছে এবং তারপরেও ওনার ব্যথা হতে পারে। সো তিনটার ধরন একটু একটু আলাদা। সো আমরা যদি প্রথম অংশটা বোঝার চেষ্টা করি, যে যখন প্রেগনেন্সি হচ্ছে এই 9 মাসের মধ্যে, ধীরে ধীরে কয়েকটা মাস যখন গেল, ওনার পেট কিন্তু বড় হতে শুরু করে, বেবি বড় হচ্ছে, সাইজ বড় হচ্ছে, এবং যেটা হয় মহিলাদের বডিতে রিল্যাক্সিন নামক একটা হরমোন রিলিজ হয় এবং সব কিছু লুজ হয়ে যায়। যেই হাড় গোড়গুলো দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, আমাদের শেপটা স্ট্যান্ড করে, সেগুলো যখন খুব লুজ হয়ে যায়, মনে হয় যে আপনি একদিকে হাঁটছেন, আপনার হাড় গোড় আরেকদিকে হাঁটছে, এবং এটা কারো কারো ক্ষেত্রে অনেক বড় হয়, আবার টুইন বেবি হলে আরও বেশি ডিফিকাল্ট হয়। আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের এখানে একটা ছোট পিস আছে, এখানে এই যে লাম্বার এরিয়া, তারপর পেলভিক এরিয়া, সো এই জায়গাটা যখন বড় হতে শুরু করে, এইদিকে বড় হতে শুরু করছে, এই যে কার্ভ, এই কার্ভটা কিন্তু সামনের দিকে চলে আসে। আমরা যেরকম PLID বলি, যে একই ধরনের সিনারিও হয়, পেট সামনের দিকে বেড়ে গেছে, পেছনে ব্যালেন্স কম, এই জিনিসগুলো কার্ভ হয়ে যায়, তার উপরে এই বোনগুলো লুজ হয়ে গেছে, তখন কিন্তু ওনার এই এই হাড়ের মধ্যে ব্যথা তৈরি হয়। হাটে হাড়ের সাথে যে মাংসপেশিগুলো আছে, লিগামেন্ট আছে, সব কিছু স্ট্রেচড হয়ে যায়, কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম। আরও একটা ব্যাপার ঘটে, যে এই বেবি যখন বড় হতে শুরু করে, সে কিন্তু তার জায়গা নিতে থাকে, নিতে নিতে দেখা যায় যে এর উপরে যে ফুসফুস আছে আমাদের, সেই ফুসফুসের উপরে চাপ দিতে থাকে। সো ফলে যেটা হয়, উনি ভালো করে নিঃশ্বাস নিতে পারেন না, এবং নিঃশ্বাস যখন নিতে পারেন না, সাথে সাথে শক্তি কমে যায়, উনি টায়ার্ড ফিল করেন। সো এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখি প্রেগনেন্সি নর্মাল সময়ে। আরও কিছু কিছু কারণে প্রেগনেন্সিতে ব্যথা হতে পারে, যেগুলো ডেঞ্জারাস, যে তলপেটে ব্যথা হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, আমরা সেই টপিক নিয়ে আজকে কথা বলছি না, বাট আর কি রেগুলার নর্মাল যেই প্রেগনেন্সি, সেটার মধ্যে যে ব্যথাগুলোর ব্যাপার আছে সেটা নিয়ে বলছি। সেকেন্ড হচ্ছে ডিউরিং দ্য লেবার। লেবারের সময় কী হচ্ছে, আমরা যদি দেখি যে এই যে বেবিটা এখানে রয়েছে, তার মাথা একটা পর্যায়ে পেছন দিকে ঘুরে যায়, এবং বেবি স্মল জায়গা দিয়ে যখন বের হয়ে আসবে, এবং এইটার যে স্ট্রেন, যেহেতু মাথাটা একটু বড়, এই জায়গাগুলো আরও লুজ হতে হয়, স্ট্রেন হয়, চাপ হয়, এবং এর ফলে এই জায়গাগুলোতে অনেক প্রচণ্ড ব্যথা হয়, যে কারণে অনেক সময় আমরা অ্যাপিডুরাল ইঞ্জেকশানের কথা হয়তো শুনেছি, যে এই কোমরের পেছনে যখন ডুরার উপরে ইঞ্জেকশান দিয়ে এই জায়গাটা নাম করে দেওয়া হয়, যাতে ব্যথার অনুভূতিটা ওনার কম হয়। এই অ্যাপিডুরাল ইঞ্জেকশান রংভাবে যদি দেয়, আনএক্সপার্ট কেউ যদি দেয়, তখন অনেক ক্ষেত্রে একটা ইঞ্জুরি হতে পারে, আবার এই নিডেলের যে অনুভূতিটা থেকে যায়, সে কারণে অনেক মানুষের ব্যথা হয়। আরও একটা জিনিস হচ্ছে, বেবি যখন বের হয়ে গেল, যেটা বলছিলাম আফটার ডেলিভারির পরবর্তী সময়ের কথা, এই যে বোনগুলো নড়ে চড়ে গিয়েছিল, বেবিটা ডেলিভারি হওয়ার জন্য অনেক সময় ভ্যাকিউম ইউজ করা হয়, ফোর্সেপ ইউজ করা হয় বেবিটাকে টেনে বের করার জন্যে, তখন এই যে বোনগুলো, এগুলো কিন্তু নড়ে যায়। সো এটা যদি আবার স্বাভাবিক অবস্থায় সঠিকভাবে একই জায়গায় এসে না লাগে, তাহলে এই ব্যথাটা দীর্ঘমেয়াদি হতে পারে। যে ওনার প্রেগনেন্সি হয়ে গেছে, এখন বেবি নর্মাল আছে, উনিও বাসায় ফিরে গেছেন, কিন্তু ওনার কোমরে ব্যথা করছে। আরও একটা ব্যাপার হয়, যে প্রসব পরবর্তী যে বাচ্চাকে ক্যারি করা, বাচ্চাকে দুধ খাওয়ানো, বাচ্চাকে টেক কেয়ার করার জন্যে মাকে কিন্তু অনেক সময় অতিরিক্ত ওজন বহন করতে হচ্ছে, কখনো এক হাতে করতে হচ্ছে, কখনো আরেক হাতে করতে হচ্ছে, এই ব্যথাগুলো অনেক সময় রিলেটেড হয়ে যায়। সো এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বডির যে চেঞ্জগুলো আসছে সেটার ব্যাপারে অ্যাওয়্যার হওয়া, এবং এটা যে একটা ন্যাচারাল প্রসেস সেটা যেমন নিশ্চিত হওয়া প্রয়োজন, আরেকটা হচ্ছে যে যদি আপনার হাড় নড়ে যায় বা অস্বাভাবিক ব্যথা হচ্ছে নড়াচড়া করতে গিয়ে, বুঝতে হবে কোনো কোনো জায়গায় আপনার হেল্প দরকার। সো তখন একজন এক্সপার্ট অস্টিওপ্যাথিক ডাক্তার, যিনি ধরে বুঝতে পারবেন, তার কাজ হচ্ছে এই জায়গাগুলোকে সঠিক জায়গায় বসিয়ে দেওয়া। আর প্রেগনেন্সির সময় আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু অনেক ওষুধ খেতে পারি না, যেহেতু বললাম আপনি তো আসলে কোনো রোগগ্রস্ত না, আপনি নর্মাল একটা গ্রোথ করছেন, এবং ওষুধের যে সাইড এফেক্ট রয়েছে, যখন আপনি প্রেগনেন্ট তখন শুধু ওষুধের সাইড এফেক্টটা আপনার ক্ষেত্রে আসছে না, এটা বাচ্চার ক্ষেত্রেও আসছে। সো আমরা খুব অল্প ওষুধ লিখি এবং খুব অল্প ওষুধই আপনার খাওয়া প্রয়োজন। একটা ওষুধ আমরা সাধারণত যেটা বলি, যে প্রিন্যাটাল ভিটামিন, মানে প্রেগনেন্সির সময়ের জন্যে তৈরি করা কিছু ভিটামিন আছে, যেটা মায়ের জন্যে ভালো বা সন্তানের জন্যে ভালো, সো সেই ওষুধটা খাবেন। কিন্তু সার্টেন ব্যাপার, যে যখন আপনার কোমরে যদি অনেক ব্যথা হয়,
এই ব্যথাগুলোর নার্ভের সেন্সেশনগুলো এই নার্ভের সেন্সরি নার্ভ থেকে আসে। সো কিছু টেকনিক আছে যেটা পেছন থেকে যদি চেপে দেয়া হয় তাহলে উনি ব্যথার রিলিফ পেতে পারেন। তো প্রেগনেন্সি সম্পর্কে এটুকুই আমরা আজকে বললাম। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন।